বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই আদেশের পর দুই পক্ষের আইনজীবীদের তুমুল হট্টগোলের মধ্যে এজলাস কক্ষে অচল অবস্থা সৃষ্টি হয়। আরও জানাচ্ছেন রাজু হামিদ। দুর্নীতিসহ বেশ কিছু মামলা চলমান অবস্থায় 2008 সাল থেকে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই ভিডিও কনফারেন্সে দলীয় নানা কর্মসূচিতে অংশগ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। যেহেতু তিনি পলাতক আসামি, তাই তার বক্তব্য গণমাধ্যমে প্রচার বন্ধে 2015 সালে একটি রিট আবেদন করেন একজন আইনজীবী। রিটের শুনানিতেও ওই বছরের 7 জানুয়ারি হাইকোর্ট তার বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেন, পাশাপাশি এ বিষয়ে তথ্য সচিবকে জবাব দেওয়ার জন্য রুল জারি করেন। হাইকোর্টে সেই নির্দেশনার পরেও নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়ে আসছে তারেক রহমানের বক্তব্য। এ অবস্থায় দীর্ঘ 8 বছর পর চলতি মাসে রিটকারী তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট যে রুল জারি করেছিল তার শুনানির আবেদন জানান। সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সব অনলাইন থেকে তার বক্তব্য সরাতে বিটিআরসির প্রতি পুনরায় নির্দেশনা দিয়েছেন। 26 তারিখ এবং 28 তারিখ একবার 26 তারিখ একটা বিবৃতি দিয়েছে পুলিশকে, পুলিশ প্রশাসনকে চেক করে, আবার 28 তারিখ নয়াপল্টনের জনসভায় তারেক রহমানের বক্তব্য একেবারে মাইকে প্রচার করেছে। তারা ইদানিং খুব বেশি রকমভাবে প্রচারিত হচ্ছে তারেক রহমানের বক্তব্য আদালতের নির্দেশ ভায়োলেশন করে। দুই বিচারপতির বেঞ্চ যখন এই নির্দেশনা দিচ্ছিলেন তখন এজলাসে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা এ নিয়ে হট্টগোল শুরু করেন, যাতে প্রায় আধা ঘন্টা এজলাস কক্ষে অচল অবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিচারপতিরা এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান এবং এজলাস কক্ষের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অফিসার অব দ্য কোর্ট যখন আমরা এই বিষয়টা আদালতের নজরে আনলাম, আদালতে আমাদেরকে বললেন আপনারাও পার্টি না, পার্টি হয়ে নেন তারপরে কথা বলবেন। আমরা যথারীতি পার্টি হওয়ার জন্য, অ্যাডিশনাল পার্টি হওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন দিলাম, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হলো আনফর্চুনেটলি। পরে বিএনপিপন্থী আইনজীবীরা হাইকোর্টের ওই বেঞ্চের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অনাস্থা জানান। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।